ঢাকায় বিএনপির পদযাত্রাকে গণতন্ত্রের জয়যাত্রা বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন কর্মসূচির মধ্য দিয়েই তাদের দল চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে বলেও মনে করেন তিনি। রাজধানীর যাত্রাবাড়িতে বিএনপির পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে এ কথা বলেন মির্জা ফখরুল। সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন সমাবেশ কিংবা বিক্ষোভ কর্মসূচির বাইরে এসে রাজধানীর যাত্রাবাড়ির আইডিয়াল কলেজের সামনে থেকে জুরাইন রেলগেট পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথে এই পদযাত্রার আয়োজক মহানগর দক্ষিণ বিএনপি। নীরব বলা হলেও দলের নেতাকর্মীদের স্লোগানে মুখর ছিল পদযাত্রা। নানান দাবিতে ব্যানার ও প্লাকার্ড হাতে পদযাত্রায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যাত্রাবাড়িতে বেলা তিনটার দিকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা নাগাদ জুরাইন রেলগেট এলাকায় গিয়ে শেষ হয় এই কর্মসূচি। এর আগে যাত্রাবাড়িতে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রতিশ্রুতি দিয়েও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। আমাদের এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, সভ্যতার জয়যাত্রা। আমাদের এই পদযাত্রা মানুষের অধিকার আদায় করবার জয়যাত্রা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনের উদাহরণ টেনে তিনি আরো বলেন, এ সরকারের হাতে ভোটও নিরাপদ নয়, তাই অবিলম্বে দশ দফা মেনে সরকারকে পদত্যাগের আহ্বান জানান মির্জা ফখরুল। এখনো সময় আছে, আমরা 14-15 বছর ধরে এই দেশের মানুষের উপর অত্যাচার করেছেন, সেই অত্যাচারে এই দেশের মানুষ এখন এমন দেয়ালে পিঠ থেকে গেছে, আপনাদের আর কোনো রাস্তা খুঁজে পাবেন না। আওয়ামী লীগ কখনো পালায় না বলে গতকাল রাজশাহীর জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, কারা দেশ ছেড়ে পালায় জনগণ তা জানে। আওয়ামী লীগ নাকি পালায় না, এখানে দাদা আছে ভালো বলতে পারবেন। 1/11 গ্রেফতার হওয়ার পরে কারা কারা পালিয়েছিল দেশ ছেড়ে এটা সবাই জানাই দিয়েছে, জানে না? কিন্তু পালায়নি একজন, সে হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা। তিনি পরিষ্কার করে বলেছিলেন যে বিদেশে আমার কোনো জায়গা নাই, এই দেশ আমার, এই মাটি আমার, আমার জন্ম এখানে, মরলেও আমি এখানেই মরবো বন্ধু। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন বিএনপির এই শীর্ষ নেতা। এই শান্তিপূর্ণ কর্মসূচি বাধা দিলে প্রতিরোধ গড়ে উঠবে বন্ধু, এই যাত্রার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব বন্ধু। শফিকুল হক, এটি নিউজ, ঢাকা।